পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানানোর প্রহর গুনছে মানুষ। 2023 সালের শেষ সূর্যাস্ত দেখতে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় করছেন অনেকেই। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আফরিন আনোয়ার, আপনাকে ধন্যবাদ। শীতের হিমেল হাওয়ায় সিক্ত হয়ে সমুদ্র সৈকত কুয়াকাটায় 2023 সালের শেষ সূর্যাস্তকে বিদায় জানাতে ভিড় করেছে শত পর্যটক কুয়াকাটায়। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কুয়াকাটার সূর্যাস্ত পয়েন্ট লেম্বুর বনে। আপনি দেখতেই পাচ্ছেন যে 2023 সালের শেষ সূর্যাস্ত কিন্তু ঘটছে। এই সূর্যাস্ত দেখতে ইতিমধ্যেই লেম্বুর বনে ভিড় করেছে আগত পর্যটকরা। এবং এবারে 31 নাইট, একটু বলতে হয় যে এবারে 31 পড়েছে রোববারে, সরকারি ছুটি নেই। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রশাসনের কড়াকড়ি, আবার আউটডোর এবং ইনডোরে কোনো ধরনের সাংস্কৃতিক আয়োজন নেই এবার কুয়াকাটায়, যার কারণে কিন্তু পর্যটকদের তেমন একটি সাড়া নেই। অথচ অন্যান্য বছরে আমরা দেখেছি যে এই সময়তে এবং আমাদের আমাদের আমরা অথচ অন্যান্য বছর দেখেছি যে লাখো পর্যটকের সমাগম ঘটেছিল দেশের দ্বিতীয় এই বৃহত্তম সমুদ্র সৈকত কুয়াকাটায়। আমরা একজন পর্যটকের সাথে একটু জানতে চাইব যে আপনার কাছে একটু জানতে চাইব যে কেমন বাংলাদেশ কেমন কাগজ কাটছেন। ধন্যবাদ। বর্তমানে আসলে আমাদের জীবনে তো অনেক ধরনের প্রত্যাশাই থাকে, তবে নতুন বছরে এই কুয়াকাটায় সমুদ্র সৈকতে থাকা অবস্থায় আমরা যে প্রত্যাশাটা করতেছি, আমাদের দেখা যাচ্ছে যে পর্যটন শিল্পটা যদি নতুন বছরে আরো উন্নত হয় তাহলে দেখা যাচ্ছে আমাদের জন্য, দেশের জন্য অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে সব দিক থেকেই অনেক ভালো হবে। লোকাল যারা পর্যটক আছে তারা তো অবশ্যই আসবেনই, এর পাশাপাশি যারা বিদেশি পর্যটক আছে ওদেরকেও যদি আকর্ষিত করা যায় তাহলে আমাদের দেশের জন্য, সমাজের জন্য, অর্থনৈতিক সব দিক দিয়েই আশা করি মঙ্গল হবে। জি ধন্যবাদ। আমরা অপর আরেকজন পর্যটকের সাথে কথা বলবো যে আপনি কেমন বাংলাদেশ প্রত্যাশা করছেন 2024 সালে, কেমন বাংলাদেশ যাচ্ছে? ভাই ভাই ভাই, অবশ্যই দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পর্যটন শিল্প যেন আরো উন্নত হয়, ভালো আবাসন ব্যবস্থা থাকে, তারপর তারপর হচ্ছে যাওয়া আসার যাতায়াত ব্যবস্থা যেন ভালো হয়, সবগুলোই মানে হচ্ছে পজিটিভ জিনিস যেন হয়, সবগুলো যেন জনগণের মঙ্গল হয়, আর দেশের যে অস্থিরতা এটা যেন হচ্ছে এটা থেকে যেন মুক্তি পাই, যে কোনোভাবে সমাধানটা হোক। কারণ আমরা হচ্ছে মানে যখন তখন কোথাও বেরোতে পারতেছি না, হরতাল, মানে জীবনের নিরাপত্তা নাই, কোনো কিছুই নাই, দেশটা একটা পুরো অস্থিতিশীল অবস্থায় আছে, যেন এই জিনিসটা থেকে আমরা মুক্তি পাই, এটাই হচ্ছে আমাদের। ধন্যবাদ। আফরিন আনোয়ার, যেমনটি শুনছিলেন যে 2024 সালের নতুন বছরের সূর্যোদয় যেটি হবে সেটি যেন আলোর মুখটা যেন একটু অন্যরকমের হয়, যেন শান্তির বাংলাদেশে যেন রূপ নেয়, এমনটাই প্রত্যাশা করছে আগত পর্যটকরা। এবং স্থানীয় ব্যবসায়ীদের দাবি বা স্থানীয় ব্যবসায়ীদের প্রত্যাশা যে কুয়াকাটা একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র যেন নির্মিত হয়। তো পটুয়াখালী থেকে এই ছিল 2023 সালের শেষ সূর্যোদয়ের সর্বশেষ সূর্যাস্ত।